হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউট্রাল টিউটোরিয়াল চ্যানেল। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে হাজির নতুন একটি ভিডিও নিয়ে। আজ আলোচনা করব ইন্ডাকশন কুকার। এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে একটা ইন্ডাকশন কুকারের মধ্যে কী করে নতুন সার্কিটকে ইনস্টল করবে, আর আলোচনা করব যে ইন্ডাকশন কুকারের মধ্যে যে প্রবলেমগুলো এসে দাঁড়ায়, আমাদের সবথেকে বেশি পরিমাণে যে প্রবলেমগুলো এসে দাঁড়ায় সেই প্রবলেমগুলো নিয়ে। যেমন কি, যেমন হচ্ছে যে ইন্ডিকেটর লাইট টাইপ ফল্ট। যেমন প্রত্যেকটি ইন্ডাকশন কুকারের উপরে একটা ঠিকানা ডিসপ্লে থাকে, সেই ডিসপ্লেতে বিভিন্ন সময় বিভিন্ন কোড আসতে পারে, কখনো E0, কখনো E1, E2, এরকম করে করে E5 পর্যন্ত কোড আসতে পারে। এবার আমরা জানতে হবে যে কোন কোডের কী কাজ, E1 মানে কি, E0 মানে কি, E2 মানে কি, এই কোডগুলো দেখে একে রিপেয়ার করা হয়। তো সেই জন্য আমাদের এই কোডগুলো জানতে হবে। আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এলইডি যে ডিসপ্লে ওইখানটায় বেশ কিছু ইনপুট বাটন থাকে, সেই ইনপুট বাটনের মধ্যে অনেকগুলি অপশান থাকে। যেমন ফ্রাই করার জন্য একটা অপশান থাকে, তারপর বয়েল করার জন্য একটা অপশান থাকে, এরকম বিভিন্ন বিভিন্ন অপশান থাকে। তো প্রত্যেকটা অপশানে ওইখানটায় এলইডি থাকে দেওয়া, মানে লাইটটা জ্বলে যায়। তো কখন কোন লাইটটা জ্বললে কী প্রবলেম আসতে পারে সম্ভাব্য, তো সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। টোটাল এই ভিডিওতে এই সব বিষয় নিয়ে আলোচনা করবো, এবং লাস্টে আমি আলোচনা করবো যে একটা ইন্ডাকশন কুকার তুমি যদি ভালো রাখতে চাও তাহলে তুমি কী করবে, কী কী করণীয় আমাদের, তবে একটা ইন্ডাকশন কুকার ভালো থাকবে। আর এরপর এর একটা প্র্যাকটিক্যাল ভিডিও নিয়ে আলোচনা করব যে কী করে তুমি এটাকে রিপেয়ার করতে পারো, যে কোনো কোড আসলে, কোন কোড আসলে কী রিপেয়ার করতে পারো। ওকে, নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, তো তাই আমি বলবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। আমার বিশ্বাস যে তোমাদের হাতে যদি ইন্ডাকশন কুকার আসে তাহলে খুব অনায়াসেই তোমরা এটাকে রিপেয়ার করতে পারবে, যে কোনো প্রবলেমের জন্য আসুক তোমরা অবশ্যই এটাকে রিপেয়ার করতে পারবে একদম সোজা। চলো, একটা ইন্ডাকশন কুকারের মধ্যে যে সার্কিটগুলো থাকে খুব সিম্পল কয়েকটা সার্কিট থাকে, যে মেন মেন অংশ সেটা হচ্ছে মাদারবোর্ড। প্রথমে বলি সেই মাদারবোর্ডের মধ্যে কী থাকে, না মাদারবোর্ডের ভিতরে একটা IGBT থাকে, আর দুটো বড়ো বড়ো ক্যাপাসিটি থাকে, ইন্ডাক্টর থাকে, আর কিছু কন্ট্রোলার থাকে। এই দিয়ে একটা টোটাল মাদারবোর্ড তৈরি হয়, যে মাদারবোর্ডটা টোটালটাকে অর্থাৎ টোটাল ইন্ডাকশন কুকারটাকে ও কন্ট্রোল করে। আর ইন্ডাকশন কুকার কীভাবে কন্ট্রোল করে, না ওখানে যে পরিমাণ ইনপুট আমরা ব্যবহার করব, যে পরিমাণে ইনপুট ওখানে দেব, তো সেই পরিমাণ ইনপুটের উপর বেস করেও কন্ট্রোল করবে, অর্থাৎ কতক্ষণ চলবে, কতক্ষণে বন্ধ হবে, সমস্ত কিছু কন্ট্রোল করে মাদারবোর্ড। তারপর আরেকটা আসে, সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। এখন এই কন্ট্রোল প্যানেল যেটা, সেই কন্ট্রোল প্যানেলটা কী করে, না এখানে আমরা ওকে নির্দেশ দিই যে কীভাবে ও চলবে, বা আমরা করবো কী করতে চাইছি, কতক্ষণ হিট থাকবে, কতক্ষণ কতক্ষণে বন্ধ হবে, এই সমস্ত কিছু কী করে না এই কন্ট্রোল বোর্ড, এর উপরে যে লেখাগুলো থাকে বা ইন্ডিকেট থাকে করা, তো সেই বাটনগুলো টিপে টিপে আমরা এটাকে করি, বা কখনো কখনো এর একটা রিমোট পাওয়া যায়, সেই রিমোট থেকেও এটা করা যায়। এবার এ কী করে, এ সরাসরি মাদারবোর্ডের যে কন্ট্রোলার, সেই কন্ট্রোলারকে নির্দেশ পাঠায় বা সিগন্যাল পাঠায়, সেই সিগন্যাল অনুযায়ীও কাজ করতে শুরু করে বা কাজ করে। এরপর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস থাকে, সেটা হচ্ছে একটা ফ্যান। আসলে আমরা সাধারণভাবে বুঝতে পারি যে হয়তো ভিতরে ঠান্ডা রাখার জন্য ফ্যানটা ব্যবহার করে, হ্যাঁ কথাটা একদম সঠিক যে ঠান্ডা রাখবার জন্য, ভিতরে মাদারবোর্ডটাকে ঠান্ডা রাখবার জন্য, যেহেতু হিট হয় এবং ভিতরে একটা কয়েল থাকে, কয়েলটাও বেশ একটু হিট করবার জন্য আমরা এই ফ্যানটা ব্যবহার করি। তবে এই ফ্যানটার অনেক কাজ আছে, সেটা হচ্ছে কখনো এই ফ্যানটা অফ থাকে, কখনো এই ফ্যানটা অনেক স্পিডে ঘুরতে থাকে, কখনো এটা একটু নর্মাল ঘুরতে থাকে। তো আমি ভিডিও শেষের দিকে বলবো, আরও অনেক তথ্য দেবো তোমাদেরকে, অনেক তথ্য দিয়ে তোমাদের বলবো যে কেন এই ফ্যানটা স্পিডে ঘুরছে, কখনো লো কখনো, বা কখন IGBT গরম হচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে ইন্ডাকশন কুকারের মধ্যে একটা কয়েল থাকে, এই কয়েলটা মেনলি থাকে তামার, বা কখনো কখনো এখন খুব কম দামে বাজার থেকে যদি অ্যালুমিনিয়ামের যে কয়েল পাওয়া যায় সেগুলো যদি ব্যবহার করে তাহলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। বাট সবসময় যেন ট্রাই করতে হবে এটা যেন অবশ্যই কপারের হয়, এবং এর মাথার উপর একটা ছোট্ট জেনার ডায়োডের মতো সেন্সার থাকে, যে সেন্সার কী করে না ক্যাশ করতে পারে বা সেন্স করতে পারে এর উপরে কোনো পার্থ আছে কি নেই। যদি উপরে কোনো পার্থ
পাত্র না থাকে তো সেক্ষেত্রে এই সেন্সার সে তখন কন্ট্রোলারকে নির্দেশ পাঠায় যে উপরে কিছু নেই, অর্থাৎ তুমি সার্কিটটা অফ থাকো, মানে বন্ধ থাকো। ওকে, আশা করি এই পর্যন্ত একদম ক্লিয়ার বোঝাতে পেরেছি। তারপর যদি কোথাও অসুবিধা থাকে আমাকে চটাপট করে এসএমএস করে দিও। এরপর আসবো আমরা যে ইনস্টলেশন গাইডলাইন্সের ব্যাপারে, যে আমরা কী করে একটা নতুন সার্কিটকে ইনস্টল করব। মানে ধরো আগের যে সার্কিটটা খারাপ হয়ে গেছে, পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তো সেখানটায় আমরা কী করে করব। এই ইসির সমস্ত তথ্যগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে তোমরা মানে বিস্তারিতভাবে পড়ে নিতে পারো, পড়ে নিয়ে তোমরা সেটাকে করতে পারো। চলো, এরপর একটা যেটা বলা সেটা হচ্ছে যে এর মধ্যে আগের যে সার্কিটটা থাকে এবার বাজার থেকে নতুন সার্কিট কিনতেই পাওয়া যায়, খুব অল্প দাম, খুব সস্তা। তো সমস্ত কিছু সেট আপ দিয়ে দেয়, তো সেই সেট আপটা নিয়ে ওইখানটা বসিয়ে দিতে পারো, বা আলাদা আলাদা করেও এটা সেট আপ করা যায়। যেখানে যেখানে যে তার আছে সেখানে সেখানে সে তার বসিয়ে দিলে ব্যাস এটাকে হয়ে গেল করা। তারপরে আমি যখন প্র্যাকটিক্যাল ভিডিও দেখাবো এর, তখন আমি সমস্ত কিছু বলে দেবো যে কোনটা কী সমস্ত কিছু। ওকে, তো এই ইনস্টল নিয়ে তেমন কিছু আর বললাম না, আমরা মূল যে ভিডিও সেই ভিডিওতে ফিরে যাবো, মানে যেটা আমাদের আসল দরকার সেটা সেটা কি না, সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের কোডগুলোর কথা বললাম। তো আগে আমরা যে কোডটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিম্পল ফল্ট ড্রিল, একদম সিম্পল। সেটা কি, কখনো কখনো কোনো সার্কিটে এরকম হয় কখনো বিপ সাউন্ড দিয়ে বেজেই থাকছে আর বন্ধ হচ্ছে না। এর মানে কি, এর মানে হচ্ছে তোমায় কি বলছে যে চেক পাওয়ার কেবল কানেক্ট সলিউশন। সেই সিচুয়েশনের সময় তোমার হয় সকেটে কোনো প্রবলেম আছে সেটাকে দেখতে বলছে, বা পাওয়ার কেবল যদি ঠিক মতো প্রপার কানেকশন না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এ সাউন্ড আসতে পারে। তো ভয় পাওয়ার কোনো মানে একদম সরাসরি কেবলটাকে চেক করবে এবং চেক করার পর সেটাকে ঠিক করে দেবে এই যদি প্রবলেম হয় তাহলে। চলো, এরপরে যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা নিয়ে একটু দেখা যাক। প্রবলেম নাম্বার টু, ফ্যান ওয়াক ইজ ওয়াকিং টাইম ডিল নট ওয়াকিং। যদি ফ্যানটা না ঘুরে, দেখো কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে ফ্যানের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এখানটায়, তো ফ্যানটা না ঘুরলে তোমার সার্কিট কিন্তু অন হবে না, এটাকে তোমায় বুঝতে হবে। তো সেই জন্য ফ্যানটাকে তোমার অবশ্যই রানিং করতে হবে। এবার ফ্যান যদি রানিং না হয় তাহলে তোমায় কী করতে হবে, চেক করতে হবে এর মধ্যে যে সকেটগুলো আছে প্রত্যেকটা সকেট, আর যদি অ্যান্টি প্ল্যাগ থাকে। অনেক সময় দেখে বোর্ডের মধ্যে ইন্ডাকশন কুকারে যে প্ল্যাগ, সেই প্ল্যাগটা হচ্ছে না, মানে দেওয়া যাচ্ছে না, তখন আমরা কী করি একটা মাল্টি বা আলাদা করে একটা প্ল্যাগ ব্যবহার করি, তার মধ্যেটা গুঁজে দিই। তো সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় প্রপার কানেকশন পাচ্ছে না, বা অ্যাম্পিয়ার ওর যত দরকার সেই পরিমাণে অ্যাম্পিয়ার ও নিতে পারছে না, ভোল্টেজটা সঠিক পাচ্ছে না, বা কখনো লুজ আছে। তো সেক্ষেত্রে কিন্তু এই ফ্যানটা কাজ করবে না। চলো, এবার আমরা তার পরের যে প্রবলেম সেই প্রবলেমটা দেখে আসি, মানে প্রবলেম নাম্বার থ্রি। প্রবলেম নাম্বার থ্রি যেটা, সেটা হচ্ছে নো হিট ইন ওয়াকিং টাইম। মানে তুমি একে হিট করছো বাট এটা হিট হচ্ছে না। তো যখন হিট হচ্ছে না তখন তোমার কী করণ এই ব্যাপার, যদি হিট না হয় তাহলে কী করতে হবে। এখানটাও তাই, মানে তোমায় চেক করতে হবে যে হিটিং যে বেস সেটাকে লুজ আছে কি না, বা কখনো কখনো বার্ন আউট হয়েছে কি না, বা পুড়ে গেছে কি না, এটাকে তোমার চেক করতে হবে। তাহলে যদি দেখো তাহলে সলভ হয়ে যাবে আশা করা যায়। তারপর যদি না হয় তাহলে পরের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো দেখতে থাকো। যেমন নাম্বার ফোর, যে হিটিং বেস যেটা সেটা হচ্ছে কি না পুড়ে গেছে। তো সেই জন্য কী করা দরকার, আবার সে একই রকম পাওয়ার প্রবলেম যেটা, তো সেটা দেখতে হবে ভালো করে প্রপার খুঁটিয়ে খুঁটিয়ে যে সেখানটা কোনো কিছু পুড়ে গেছে কি না, তারপর আছে যে অপ আছে কি না। তো যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে অবশ্যই এটা ঠিক হয়ে যাবে। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এলইডি ইন্ডিকেটর লাইট টাইপ ফল্ট, যেটা যে উপরে এলইডি থাকে সেই এলইডিতে যে প্রবলেমগুলো আসে, সেখানে যখন স্যুপ লাইট যেটা স্যুপ করার জন্য, তো সেই স্যুপ লাইটটা যদি অন থাকে তাহলে তোমায় বুঝতে হবে যে আইজিবিটি ওভারহিট এটা হচ্ছে। আইজিবিটি ওভারহিট, আইজিবিটি বলতে ভেতরের একটা ট্রানজিস্টর,
তো অনেক বেশি অ্যাম্পিয়ারের জন্য যে ট্রানজিস্টরগুলো ব্যবহার করা হয় সেটাই আমরা আইজিবিটি বলি। তো আইজিবিটির উপরে আমার অলরেডি একটা ভিডিও তৈরি করা আছে চ্যানেলে, যদি দেখে না থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখে নিও যে আইজিবিটি কী, কেমন কাজ করে বা কীভাবে কাজ করে, কেন আমরা আইজিবিটি ব্যবহার করি। তো অনেক একটা একদম সহজ কথা যদি বলি তাহলে বলবো যে অনেক বেশি অ্যাম্পিয়ার যেখানে দরকার, যেখানে অনেক বেশি অ্যাম্পিয়ার কারেন্ট আদান প্রদানের দরকার, তো সেক্ষেত্রে আমরা আইজিবিটি ব্যবহার করি। তো স্ট্রোব লাইট যদি অন থাকে তাহলে তুমি বুঝতে হবে যে সেখানটা অবশ্যই আইজিবিটি প্রবলেম। তারপরে যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরেকটা, যেমন স্টেয়ার ফ্লাই, যে ফ্রাই লাইট ওখানে থাকে না ভাজা করার জন্য, ভাজি করার জন্য যে ফ্রাই লাইটটা থাকে, তো সেটা অন হয়ে আছে। আর অন্য কিছু না, যখন লাইন দিচ্ছ তখন সেটা অন হয়ে আছে, তার মানে বুঝতে হবে যে হাই ভোল্টেজ ফল্ট, বলতে যে পরিমাণ কারেন্ট ওর দরকার অনেক বেশি পরিমাণে কারেন্ট সেখানে পাস হচ্ছে বা যাচ্ছে অনেক বেশি পরিমাণে, তো সেক্ষেত্রে এটা হতে পারে। তো সেই জন্য কী করতে হবে, যখন কারেন্ট ঠিক থাকবে, ভোল্টেজটা একদম মোটামুটি ওর্জা দরকার তখন থাকবে, তখন ঠিক হয়ে যাবে। চলো তারপরের যে প্রবলেম সেটা হচ্ছে হটপট লাইট অন। হটপট লাইট আছে ওখানটায়, সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেলে থাকে, তো সেটা যদি থাকে তাহলে তোমার বুঝতে হবে যে এখানটা লো ভোল্টেজ কারণে এটা অন হয়ে আছে, ভোল্টেজটা প্রপার ওর্জা দরকার কনস্ট্যান্ট, তাই যখন পাচ্ছে বা পাবে তখন এটা ঠিক হয়ে যাবে। এরপরে যেটা হচ্ছে হাইলাইট, যেটা অন, হাইলাইট থাকে একটা, লো লাইট থাকে, হাইলাইট থাকে, তো সেটা যদি অন থাকে তাহলে বুঝতে হবে যে আইজিবিটির যে সেন্সার, সেই সেন্সারটা ওপেন আছে। সেটা হচ্ছে আইজিবিটির নিচের দিকে একটা সেন্সার থাকে, আইজিবিটির নিচের দিকে একটা প্লাস্টিক থাকে, প্লাস্টিকের নিচে একটা সেন্সর থাকে, সেই সেন্সারটা যদি ওপেন থাকে তাহলে এটা দেখাতে পারে। এরপরে যে প্রবলেমটা সেটা হচ্ছে মিড লাইট অন, যদি মিড লাইট অন থাকে তাহলে তোমায় কী করতে হবে, বুঝতে হবে যে কুকার ওভার হিটেড হচ্ছে। অর্থাৎ আমি বললাম যে কুকারের নিচে একটা কয়েল থাকে, কয়েলের ওইখানটা একটা সেন্সার থাকে, সেই সেন্সার কিন্তু সেন্স করতে পারে যে কত পরিমাণ হিট হচ্ছে। যখনই ওভার হিটেড হবে তখন ও কন্ট্রোলারকে একটা সিগন্যাল পাঠাবে যে অনেক বেশি পরিমাণ হিট হয়ে যাচ্ছে, তুমি সার্কিটটাকে বন্ধ করো, তখন এই মিড লাইটটা অন হয়ে যাবে, তারপরে তোমার কুকার কাজ করবে না, আবার ঠান্ডা হয়ে গেলে তখন আবার কাজ করবে। তারপর আছে লো লাইট, যদি এই লো লাইট এটা যদি অন হয়ে থাকে তাহলে তুমি বুঝতে হবে যে কুকারে যে সেন্সার মানে হচ্ছে তোমার কয়েলের উপর যে সেন্সার, সেই সেন্সারটা কী আছে না, ওপেন সার্কিট আছে, অথবা কোনো কারণে কেটে গেছে বা সেখান থেকে তার খুলে গেছে, যাই হোক কোনো একটা প্রবলেম হয়েছে, অথবা শর্ট সার্কিট, ভেতরে কোথাও শর্ট সার্কিট আছে, তো সেক্ষেত্রে এটা হতে পারে। আর পাওয়ার, একটা কথা গুরুত্বপূর্ণ কথা সেটা বলে দেওয়া ভালো, সেটা হচ্ছে যে আমি এখন দেখো লিখেছি যে উনিশশো ওয়াট ব্যবহার করা আছে, তো কী হয় না অনেক সময় যে পাওয়ারের ক্ষেত্রে বিভিন্ন রকম যে ইন্ডাকশন কুকারের বোর্ড থাকে, কোনোটা 1200 ওয়াট, কোনোটা 1000, কোনোটা 1900, 2500, বিভিন্ন টাইপের থাকে। তো এখানটা আমি একটা জাস্ট উদাহরণস্বরূপ বলে দিয়েছি যে পাওয়ার হচ্ছে 1900 ওয়াট, তো আমি যদি এখানটা 1900 ওয়াট ব্যবহার বলি কথাটা, তার মানে বোঝাচ্ছে যে 1900 ওয়াটের যদি ভোল্টেজ এখানটায় না থাকে, যদি পাওয়ার না দিতে পারে, তো সেক্ষেত্রে লো লাইট অন এটাকে দেখাবে। ইন্ডিকেটর লাইট টাইপ ফল্ট, ডিসপ্লের উপরে ইন্ডিকেটার যে লাইট আসবে সে লাইটে দেখায় এরকম E0, মানে তুমি লাইন দিচ্ছ বা কারেন্টের সঙ্গে ব্ল্যাক অন করে দিয়েছো, বাট সেখানটা E0 শো করছে। E0 শো করা মানেই হচ্ছে এটাকে তোমার বুঝতে হবে যে নো প্যান, বলতে এর উপরে অর্থাৎ যে কুকারের উপরে কোনো রকম প্যান বসানো নেই বা কোনো পাত্র বসানো নেই, যার ফলে এই নো প্যান এই ইন্ডিকেট দেখাবে। তো তুমি উপরে পাত্র বসাবে, দেখবে ও অটোমেটিক অন হয়ে গেছে E0, কিংবা ভিতরে যে সেন্সার থাকে অর্থাৎ ইন্ডাকশন যে কয়েলের উপরে যে সেন্সার থাকে, সেই সেন্সারটা কী আছে, শর্ট আছে, ওপেন আছে বা নষ্ট হয়ে গেছে, তো সেক্ষেত্রেও E0 এই অপশানটা আসতে পারে। চলো তারপরে যে প্রবলেমটা আছে E1, যদি E1 আসে তাহলে তোমায় বুঝতে হবে যে সেখানে লো ভোল্টেজ ফল্ট, আগের মতো লো ভোল্টেজ ফল্ট এটাকে শো করবে E1-এ, লো ভোল্টেজ থাকলে E1 শো করবে, সেটা অন হবে না, ডিসপ্লে শুধু শো করবে। এবার যদি E2-র কথা বলি তাহলে সেখানে হাই ভোল্টেজ ফল্ট, মানে ভোল্টেজ হাই হয়ে গেছে, তো সেক্ষেত্রেও কিন্তু E2 এই প্রবলেমটা দেখাবে বা এই এরর কোডটা শুরু করবে সেখানটায়। এরপর যদি বলে E3, এটাকে বোঝাবে যে কুকার যে
সেন্সার, সেই সেন্সারটা ওপেন আছে বা শর্ট সার্কিট আছে এটাকে বোঝাবার জন্য E3 এই কোডটা ওরা ইউজ করে, এটা প্রোগ্রাম করাই থাকে এর মধ্যে। E4 যেটা সেটা হচ্ছে IGBT সেন্সর ওপেন সার্কিট অথবা শর্ট সার্কিট, এটাকে বোঝায়। আমি আগে বলেছি যে IGBT-র নিচে একটা ছোট্ট প্লাস্টিক থাকে, প্লাস্টিকের মধ্যে একটা সেন্সার থাকে, সেই সেন্সারটা যদি ওপেন থাকে। I5-এ যে কুকার ওভারহিট, যদি কুকার ওভারহিট হয় তো সেক্ষেত্রে I5 এই অপশানটা বা এই এপোর্টটা আসতে পারে। আশা করি বোঝাতে পেরেছি ব্যাপারগুলো, তোমরা নিজেরা বুঝতে পেরেছো, একদম সহজ ভাষায় বললাম। এবার বলছিলাম যে কিছু গুরুত্বপূর্ণ কথা আমার বলা দরকার এই ইন্ডাকশন কুকার নিয়ে। আমরা দেখো সাধারণভাবে আমরা বাড়িতে যখন এই ইন্ডাকশন কুকারগুলোকে ইউজ করি বা ব্যবহার করি, তো সাধারণত কী করি, আমাদের কাজ যখন হয়ে যায় তখন পাওয়ারটাকে অফ করে দিই মেইন বোর্ড থেকে, তারপরে প্লাগটা খুলে দিই। দেখো মেইন ব্যাপারটা হচ্ছে আমরা যখন কাজটা শেষ করি তখন কিন্তু ওর কাজটা শেষ হয় না, কেন? কারণ তখন কয়েলের মধ্যে তখনও অনেক পরিমাণ গরম থাকে বা হিট ও কিছুটা পরিমাণ নিয়ে নিতে পারে বা হিট হয়ে থাকে আর কি। তার উপরে যে সেন্সার থাকে সেই সেন্সারটা অনেক পরিমাণ হিট থাকে, এবং তার উপর যে ক্যাবিনেট থাকে, যে ক্যাবিনেটের উপরে আমরা কোনো পাত্র বসাই, সেই ক্যাবিনেটও তখন হিট থাকে। তো আমাদের করণীয় কাজ হচ্ছে যে আমরা যখন আমাদের কাজ হয়ে গেল তখন ইন্ডাকশন কুকারের যে পাওয়ার সেই পাওয়ারটা অফ করব। তখনই দেখবে তুমি যে ইন্ডাকশন কুকারের মধ্যে থাকা যে ফ্যান সে ঘুরতে থাকবে। ইন্ডাকশন কুকারের মধ্যে থাকা ফ্যান যতক্ষণ পর্যন্ত না অফ হবে ততক্ষণ পর্যন্ত পাওয়ার খুলবে না, পাওয়ার প্লাগ কখনোই খুলবে না। যদি এই নিয়মটা তুমি ফলো করতে পারো তাহলে তোমার ইন্ডাকশন কুকার অনেক দিন পর্যন্ত অক্ষত অবস্থায় থাকবে। গেল আর কী আছে না, কারেন্ট ক্যান নট ওভার 7 অ্যাম্পিয়ার, কারেন্ট কখনো 7 অ্যাম্পিয়ারের উপরে দেওয়া যাবে না বা যেন না হয়। অথবা কি না, ভেতরের যে কয়েল থাকে সেই কয়েলটা অ্যালমোনিয়ামের কয়েল যেন না হয়। এই যে ইনস্ট্রাকশনগুলো বা অ্যাটেনশন যেগুলো আমি বলছি তোমাদেরকে, এইগুলো অবশ্যই আমি পেয়েছি এই কোম্পানির থেকে। এরা আমাকে মেল করেছিল এবং তারপর এই ইনস্ট্রাকশনগুলো আমাকে দিয়েছে, আমি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। হাই প্রেশার যেগুলো সেগুলো একটু অ্যাভয়েড করে চলতে হবে। অর্থাৎ যেমন প্রত্যেকটা ইন্ডাকশন কুকারে গায়ে লেখা থাকে আমি কত কিলো পর্যন্ত আমি ওভার লোড দিতে পারবো, এখানটায় কত কিলো পর্যন্ত দিতে পারি তার উপরে, তো তার উপরে যেন প্রেশার বেশি না হয় এটাকে মাথায় রাখতে হবে। তারপরে মাথায় রাখতে হবে যখন আমরা কোনো নতুন বোর্ড ইনস্টলেশন করব সেখানটা অবশ্যই 18 ভোল্ট যে ফ্যান মানে কুলিং ফ্যান সেটাকে ইউজ করতে হবে। সেখানে 12 ভোল্টও থাকে বাট 12 ভোল্ট ইউজ না করে 18 ভোল্টের যে ফ্যান সেটাকে ইউজ করতে হবে। কিছু কিছু যে কুকার যে সার্কিট সেই সার্কিটগুলো ডিফল্ট হিসাবে পাওয়ার কনজিউম থাকে হচ্ছে 1500 ওয়াট পর্যন্ত, কিন্তু এর নিচেও আছে লো কোয়ালিটি। তবে আমি যেখান থেকে আমাকে মেল করেছি এইটাতে ছিল হচ্ছে 1500 ওয়াট, তো সেক্ষেত্রে 1500 ওয়াটের কথা এরা ব্যবহার করেছে যে 1500 ওয়াট যখন এরা বোর্ড পাঠিয়েছে সেটাকে ওরা চেষ্টা করছে ব্যবহার করার জন্য। তো আমিও সেটা বলবো যে যখন মার্কেট থেকে কিনবে সেটা তোমরা অবশ্যই ভালো করে চেক করে নেবে যেতে কত ওয়ার্ডের যে মাদার বোর্ড বা ইন্ডাকশন কুকারের যে টোটাল সেট আপ সেটা কত ওয়াটের আছে, সেটাকে সেভাবে তোমরা ব্যবহার করবে নিয়ে। আমার তো মনে হচ্ছে ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে বা কাজে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক টুকে দেবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানানোর উৎসাহ বা প্রেরণা যোগায়। যদি আরও ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারো চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কারণ তোমরাই সমস্ত কিছু পারো। আজকের মতো এখানে, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ভালো থাকো, খুব ভালো, গুড বাই।